এটা যে সে শুধু তার মেয়ের স্বার্থে করেছে তা কিন্তু নয়, তার নিজের স্বার্থও ছিল। বাকি জীবনটা আরামে কাটাবে, বাকি জীবনটা নিশ্চিন্তে কাটাবে বলে এই কাজটা করেছে। কি বৌদিমণি, এ কথাটা বলতে পারবে না? মেয়েটার যে কি হয় মাঝে মাঝে, ঘুরে ফেরে আর আবোল তাবোল কথা বলে। যা প্রবলেম আছে তাকে সলভ করতে দাও, আমাদের কোনো প্রবলেম নেই। আপনি অন্য কারোর কথা কিছু মাইন্ড করবেন না। আপনি নিজে থেকে এখানে থাকতে চাননি, আমি আপনাকে জোর করে এখানে রেখেছি। আর আপনার মেয়ের কাছে আপনার থাকার অধিকার আপনার 100 ভাগ আছে। এটা নিয়ে আজই কথা শেষ হয়ে যাবে, আর এইসব নিয়ে আর কোনোদিন কথা হবে না, এটা কিন্তু আমি চাই। জানবি যাবে তো? আমি তো রেডি হয়েই আছি, তুমিই তো লেট করছো দেখছি। তুই যাবি? যাব না। আর বাবা, রেজাল্টটা তো আমার, ভালো হোক খারাপ হোক আমাকে তো অ্যাকসেপ্ট করতেই হবে বলো। ঠিক আছে, তাহলে আমি আর বাধা দেব না, যা। এদিকটা আমি দেখে নেব, যা রান্না বান্না করার সেগুলো আমি করে নেব। তুই যা আর গিয়ে ভালো খবরটা নিয়ে আয়, কেমন? থাক থাক, আমাকে প্রণাম করতে হবে না, আমি জানি তোর রেজাল্ট খুব ভালো হবে। যা মাকে প্রণাম কর। আর ঋষি, বলো খালি হাতে আসবি না কিন্তু? কি আনতে হবে বলো? এক হাড়ি মিষ্টি। ডান সাবধানে যেও মা, ঈশ্বর তোমার সমস্ত বাসনা পূরণ করুক। অনেক লড়াই লড়তে হয়েছে তোমাকে এই লেখা পড়ার জন্য। মা সরস্বতী তোমাকে প্রাপ্য মর্যাদা দিক। মা হয়ে আমি আর কি বলবো, তুমি সফল হও। এসো মা। আসছি মা। দুক্কা দুক্কা, রেজাল্টের খবর জানতে গিয়ে দেখছি তো একটা মিষ্টির দোকান তুলে নিয়ে চলে এসছো। তোমার বউ পাশ করেছে এই তো? আহা, ওকে ওইভাবে বলছো কেন? নিশ্চয়ই ভালো ফল করেছে মেয়েটা, তাই না? আমাদের বাড়িতে সব অকেশনে মিষ্টি আনা হয়, কিন্তু আমি এটা বুঝতে পারছি না, আমার এই মিষ্টি হাড়ি দেখার পর তোমার কেন মনে হলো আমি মিষ্টির দোকান তুলে এনেছি? দেখো, বাড়াবাড়ির একটা সীমা আছে। এবারই সব ছেলেমেয়েরাই লেখাপড়ায় খুব ভালো ফল করেছে, আমরা কিন্তু কোনোদিনও রসগোল্লার হাঁড়ি নিয়ে বাড়ি ফিরিনি। অবশ্য তুমি যে সঙ্গে মিশছ সে সঙ্গে এগুলোই শিখবে, এর থেকে বেশি কিছু আর শিখতে পারবে না। এখনো পর্যন্ত কিন্তু আমরা রেজাল্টটা শুনিনি। অথচ তুমি এতগুলো কথা বলে যাচ্ছ, রেজাল্টটা কেমন হলো সেটা জিজ্ঞেস করাটা তো তোমার কর্তব্য ছিল, তাই না? এই বাড়ির লক্ষ্মী মেয়েটা, ওর সঙ্গে এরকম ব্যবহার করো না প্রতীক। তুমি তো দুদিন হলো এই বাড়িতে এসেছো, তুমি কি করে জানবে বলো তো? আর কতটুকু জেনেছ ওর সম্পর্কে তুমি? এত বছর সাধু সঙ্গ করে খানিকটা ক্ষমতা আমার হয়েছে। মানুষ দেখলে বুঝতে পারি কতটা ক্ষতি সে করতে পারে।
জাহ্নবী, তুমি কি এইভাবেই চুপ করে দাঁড়িয়ে থাকবে, রেজাল্টটা বলবে না? কিরে মা, কেমন রেজাল্ট হলো তোর? অভ্যর্থনা পেলো, তাতে কি কারো কিছু বলার ইচ্ছে থাকে? থাকে না। আরে কি ব্যাপার, শুনলাম আজকে রেজাল্টটাতে গেছো। ও বাবা, মিষ্টি এসছে। মিষ্টি যখন এসছে তাহলে আই এম শিওর খুব ভালো হয়েছে নিশ্চয়ই রেজাল্ট। কেমন ফল করেছো মা? তুমি তো আসল অগ্নি পরীক্ষায় জিতে গেছো, অন্য পরীক্ষা তো তোমার কাছে তুচ্ছ। আর তুমি যে ভালো ফল করবে সে ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই। কেমন ফল হয়েছে মা বলো। থাক মা, থাক থাক থাক। আমার প্রণাম করতে হবে। আমি জানি বাবা, তুমি আমাকে অস্পৃশ্য মনে করো, সেজন্যই মাটি ছুঁয়ে প্রণাম করলাম। আচ্ছা, মেজমা কোথায়? মেজমা, তোমার কি হয়েছে? তোমাকে এরকম দেখাচ্ছে কেন? কি হয়েছে দিদিভাই তোমার? কিছু না। শুনলাম তুমি রেজাল্টের খবর জানতে গিয়েছিলে। তো কেমন হয়েছে তোমার পরীক্ষার ফল? মেজমা, ও ফার্স্ট ক্লাস পেয়েছে। কলেজের মধ্যে ফার্স্ট হয়েছে। এই জন্য দেরি হলো কারণ এই কলেজের প্রিন্সিপাল আর টিচার ওকে ছাড়তে চাইছিল, প্লাস যারা ক্লাসমেটস তারা ওকে নিয়ে খুব হৈ হৈ করছিল। আমি না গেলে হয়তো আরো টাইম লাগতো। বাহ, ভালো খবর, খুব ভালো খবর। তবে এইরকম পরীক্ষার রেজাল্ট আমাদের বাড়িতে আগেও হয়েছে। ঋষি বাবা তো কোনোদিন সেকেন্ড হয়নি পরীক্ষায়। জমা, আমার কথা বাদ দাও, আমি কত সুযোগ সুবিধা পেয়েছি পড়ার জন্য। ওর সঙ্গে কোনো তুলনা চলে না। ও কিভাবে পড়েছে নিশ্চয়ই সেটা সবাই স্বীকার করবে। হ্যাঁ, আমরা একবার ধন্য হয়ে গেছি। তবে রোশনীও যে খুব একটা খারাপ ছাত্রী ছিল না এটা নিশ্চয়ই এখন কারো মনে পড়বে না। তোমায় একটা কথা বলি, রোশনীর নামটা তো এই বাড়িতে এখন অচল হয়ে গেছে, তাই না? সুতরাং শুধু শুধু এই নামটা এখানে তুলে কোনো লাভ আছে? মনে না পড়ারই তো কথা। যে মেয়েটা এত কিছু করে, এত অন্যায় করে এখন জেলে আছে, তাকে শুধু শুধু আমরা কেন মনে করতে যাব বলো তো? যার সঙ্গে আমার ছেলের সমস্ত সম্পর্ক চুকে বুকে গেছে, তার কি রেজাল্ট হলো, সে কিরকম রেজাল্ট করলো, সেইগুলো জানার আমাদের কোনো ইচ্ছে নেই। কেন থাকবে বলতে পারো? তাছাড়া যে রেজাল্টই থাক, আমাদের জাহ্নবীর সঙ্গে তার রেজাল্টের কোনো তুলনা হয় না। অবশ্য তুমি এটা জোর করে বলতেই পারো যে পরীক্ষকরা হয়তো খাতা দেখতে ভুল করেছে বা পক্ষপাতিত্ব করেছে, বলতেই পারো। দাদা, আপনি কিছু মনে করবেন না। আপনি হয়তো ভাবছেন যে আমি খুব মুখরা, কিন্তু আপনার ভাইয়ের যদি চোখ থাকতেও অন্ধ হয়ে থাকে কতদিন চুপ করে থাকবো বলুন তো?
তোমার এই ও সম্পর্কে আপত্তির জায়গাটা কোথায়? এতদিন আমি ওকে দু চোখে দেখতে পারতাম না, এ কথা ঠিক। তবে আমার এই জীবনের হিসেব মেটাতেও একটা বড় ভূমিকা নিয়েছে, তাই জন্য আমি ওকে মন ভরে আশীর্বাদ করছি। হিসেব মেটাতে? হিসেব মেটাতে নয়, এই মানুষটার সঙ্গে তোমার আলাপ না হলে এই বাড়িতে এই মানুষটা আসতো কিনা জানি নে। তোমার বিয়ে উপলক্ষে মানুষটা এই বাড়িতে এসেছে বলে তো আমি মুক্তির ছাড়পত্র পাবো, তাই নানা কারণে তোমার উপর যতই রাগ করে থাকি না কেন, তোমায় ক্ষমা করেছিলাম।